এখানে যে মাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 100 থেকে মাত্র 120 টাকা। যেটাই ধরেন না কেন, আমার হাতের এই মগটা হচ্ছে 150 টাকা। এই বাটিগুলো ছিল 120 টাকা থেকে 150 টাকা, 200 টাকা। খুবই রিজনেবল প্রাইসে যদি আপনারা কিছু কিনতে চান তাহলে অবশ্যই একবার হলেও ভিজিট করতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেট, যেটা হচ্ছে আপনি রিজনেবল প্রাইসে আপনার পছন্দ মতো শপিং করে আসতে পারেন। 150 টাকা দামের এই বাটিটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটারও সেম প্রাইস 150 টাকা। দেখতে ছোট হলে কি হবে, ভিতরে কিন্তু অনেক জায়গা আছে। আর এখানে যে বাটিগুলো দেখছিলেন এগুলোর কিন্তু অনেক বেশি হাইপে আছে, কিন্তু এগুলোর দামটা একটু বেশি। পার পিস ছিল হচ্ছে 500 টাকা করে, যেটা যদিও একটু বেশি, হয়তোবা নতুন এই জন্য এটার প্রাইসটা একটু বেশি। তো ঠিক এই দোকানেও এই প্রাইস সেম 500 থেকে 550 টাকা, এই প্রাইস রেঞ্জে হচ্ছে এগুলো সেল করছিল। আর এই যে মাগ কাপ এগুলো 700 থেকে 800 টাকা। আর যে সিঙ্গেল পিসগুলো আছে আপনারা ইজিলি 100 টাকা 120 টাকা দিয়ে একদম দেখার মতো সুন্দর একটা মাগ এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এই বাটিগুলো কথা আর কি বলবো, এগুলো হচ্ছে 220-200 টাকা করে। ঢাল, তারপরে ভাজি, সবজি, যে কোনো কিছু সার্ভ করার জন্য কিন্তু খুবই সুন্দর এই বাটিগুলো। এই সিঙ্গেল সিঙ্গেল কিউট বাটিগুলো সস বাটি অথবা যে কোনো ফিরনিও সার্ভ করতে পারেন, যেগুলোর পার পিস ছিল মাত্র 100 টাকা করে। আর এখানে যে প্লেটগুলো দেখছেন সেগুলো হচ্ছে, যেগুলো একটু ছোট সাইজ সেগুলো 100 টাকা, তার একটু বড় 150 টাকা, তার সবচেয়ে বড়টা হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই ফিরনি সেটগুলো 700, 900, 1000 টাকা। আর এই সিঙ্গেল প্রাইসের মগগুলোর জন্যই মূলত আমি কৃষি মার্কেটে বারবার আসি, আমার কাছে খুব বেশি ভালো লাগে মাগ কাপ এগুলো হচ্ছে কালেক্ট করার জন্য। তো আমি যখনই এখান দিয়ে যাই তখনই এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই। তো আজকে আমি অনেক কিছু নিয়েছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে। এই ব্লু বাটিটার প্রাইস ছিল 2200 টাকা সম্পূর্ণ সেটটা। আর এখানে আপনি সিঙ্গেল থেকে শুরু করে সেট নিজের মন মতো পছন্দ মতো বানিয়ে কিন্তু কিনে নিতে পারবেন, এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বেশি স্পেশালিটি। আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী জিনিস নিয়ে নিয়ে হচ্ছে একটা সুন্দর একটা ডিনার সেট, সার্ভিং ডিশ যেটাই বলেন না কেন, সেটা তৈরি করে নিতে পারবেন। তো এগুলো কিন্তু সপ্তাহ প্রতিদিনই খোলা থাকে। অনেকে আপুরাই আমাকে কমেন্ট করে যে এগুলো কি কয়টা থেকে কয়টা, আপনি 10টা 11টা থেকে শুরু করে একদম সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত, হয়তোবা বেশি রাত পর্যন্ত থাকে আমার জানা নেই, কিন্তু আপনারা সবসময় আসলে এটা পেয়ে যাবেন। শুধু হচ্ছে সিরামিক্সের আইটেম না, এখানে আপনারা কাপড় চোপড়, বাচ্চাদের রেগুলার ইউজের জন্য, বাসায় পড়ার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে কাপড় চোপড়, দেন হচ্ছে কসমেটিক্স, জুয়েলারি, জুতা, সব কিছুই একই জায়গায় পেয়ে যাবেন। যাদের বাসা থেকে নিউ মার্কেট অনেক দূরে হয়ে যায় তারা অবশ্যই কৃষি মার্কেটে চলে আসতে পারেন। আর আপনি দামাদামি করতে পারলে কিন্তু আপনি এখান থেকে ঠকে যাবেন না, কারণ এই জায়গাটারও কিন্তু প্রথম দিকে একটু ভালোই দাম চায়, তারপর হচ্ছে আপনাকে দামাদামি করে জিনিসটাকে তারপরে কিনতে হবে। তো এখানে এই গেঞ্জিগুলো 150, 200, 250 এরকম প্রাইসের মধ্যে পাওয়া যায়। বাসায় পড়ার জন্য একসাথে কিন্তু অনেকগুলো নিয়ে যেতে পারেন এখান থেকেই। তো এখানে মূলত আমি আসি এই সিরামিক্সের জন্যই। তো এখন আমি শেয়ার করছি আমি কী কী আজকে কিনে এনেছি সেখান থেকে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই সুন্দর এই মাগটা আমি কিনেছি মাত্র 150 টাকা দিয়ে, যদিও দামাদামি করতে পারলে আর একটু কমেও আনতে পারতাম, কিন্তু আমি দামাদামিতে এত পটু না। আর এই কাপগুলো হচ্ছে সিঙ্গেল প্রাইস 120 টাকা, আমি দুইটা কিনেছি 240 টাকা দিয়ে। আপনারা চাইলে একটা অথবা এক একটা এক এক রকম আনতে পারেন। আর এখানে একটা বাটি আছে, এই বাটিটা আমি কিনেছি 120 টাকা দিয়ে।
আর লাস্টে একটা জিনিস কিনেছি, যেটাই মূলত আমি কিনতে গিয়েছিলাম সেখানে, সেটা হচ্ছে এই বাটিটা। যদিও আমি স্কোয়ার শেপটা কিনতে চেয়েছিলাম, কিন্তু 500 টাকা ওটস করে না একটা বাটির জন্য, তো আমি ওইটা না এনে এই গোলটা এনেছি। তো এই ছিল আমার আজকের কৃষি মার্কেটের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।